আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা কত? আমাদের 94 না? আমরা আজকে একেবারে দেখব কয়েকটি সমস্যা পাঁচ থেকে, ঠিক আছে? পাঁচ, ছয়, সাত, এদিকে আট পর্যন্ত, পাঁচ থেকে আট। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব ধরনের সমস্যা থাকতে পারে। কী কী বললাম জুনায়েদ? কী কী বললাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মনে থাকবে? তাহলে এখানে কি সমস্যা সেটা দেখে বুঝে তারপরে সমস্যাটা করতে হবে। কি বুঝে গেল? যদি যোগ হয়ে থাকে তাহলে যোগ করবো, যদি বিয়োগ হয়ে থাকে তাহলে বিয়োগ করবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ নম্বরে একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 34 জন ছাত্র, 51 জন ছাত্রী আছে। কতজন ছাত্র? 34 জন আর 51 জন ছাত্রী। তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি, কত বেশি? তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছাত্র 34, ছাত্রী 51। তাহলে কারা বেশি? ছাত্রী। তাহলে আমরা কাদের সংখ্যা আগে লিখবো, ছাত্র না ছাত্রী? ছাত্রী। যারা যেটা বড় সেই সংখ্যাটি আগে লিখতে হবে। তাহলে এখানে আমরা পাঁচ নম্বর দিয়ে দিব। তাহলে এখানে আমরা একবারে লিখবো যে ছাত্রীর সংখ্যা, কী লিখবো? ছাত্রীর সংখ্যা। সংখ্যা লিখে সাবিন দেখতে পাচ্ছি 51 জন দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? এরপরে ছাত্রর সংখ্যা, একটা হলো ছাত্রীর সংখ্যা, একটা হলো ছাত্রর সংখ্যা। ছাত্রের সংখ্যা কত? 34 জন দিয়ে দিলাম। এখন উপরে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটা দেখি, উপরে 1, নিচে এদিকে 4, এদিকে 5, এদিকে 3। তাহলে এইটির জন্য আমরা, এই ধরনের সমস্যার জন্য আমরা অবশ্যই কী করব? বিয়োগ এই জিনিসটি করব। তাহলে এখানে 1-কে ধরবো 10 ধরে 11, 10 আর 1 11, 11 থেকে 4 বাদ দিলে কত হবে? 7। থ্যাংক ইউ। 7 হাতে কত? 1। ওই 1টি এখানে এসে কেটে যাবে, 5 হয়ে যাবে 4। 4 থেকে এখন 3 বিয়োগ করলে কত হবে? 1। 17 জন। তাহলে এখানে কী বলেছিল যে ছাত্রছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি? তাহলে আমরা কাদের সংখ্যা বেশি পাচ্ছি? ছাত্রীর সংখ্যা বেশি। তাহলে এখানে লিখে দেই, ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রীর সংখ্যা বেশি কতজন? 17 জন। এখন আমার উত্তর দিয়ে আমাদের যে বিষয়টি লিখতে হবে, আমাদের দুভাবে হতে পারে। একটি হলো ছাত্রীর সংখ্যা বেশি, তারপরে উত্তর দিতে হবে যে 17 জন। দুটা উত্তর হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটি আমরা লিখে নেব। আচ্ছা, এরপরে স্কুলে যেভাবে বলবে, যদি অতএব দিয়ে দেয় তাহলে অতএব দিয়ে, যদি আমাদের এমনি হয় তাহলে এমনি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, 5 নম্বর গেল। 6 নম্বর, রহিমের 56টি চকলেট আছে, যদি সে একদিনে 8টি চকলেট খায়, কয়টি চকলেট খায়? সারা কয়টি চকলেট? 8টি। তাহলে তবে কত দিনে সে চকলেটগুলো শেষ করবে? আচ্ছা, তাহলে আমাদের আগে আমরা নিয়ে নিই 56 নিয়ে নিলাম। আর কি বলেছে? একদিনে 8। তাহলে একদিনে কয়টি খায়? 8টি খায়। কি খায়? চকলেট। তাহলে একদিন সমান কয়টি চকলেট খায়? 8টি। আচ্ছা, তাহলে একদিনে চকলেট খায় কয়টি? 8টি। তাহলে এটা একদিন সমান হয়ে গেল 8টি। আচ্ছা, এখন তাহলে এই যদি 56টি চকলেট থাকে, 56টি যদি চকলেট থাকে, তাহলে সে কতদিনে খেয়ে শেষ করবে, তাই না? তাহলে আমাদের যেটি চাইবে, এখানে কী বলেছে? কত দিনে, কত দিনে, কত দিনে। তাহলে দিনটা আমরা সবসময় লিখব ডানে। কী বললাম শফিন? যেটা চাইবে সেটা সবসময় ডানে যাবে। তাহলে কী চেয়েছে? কত দিনে শেষ করবে, তাই না? তাহলে দিনটা কোথায় বসবে? ডানে। তা চকলেটটা কোন দিকে বসবে? বামে। তাহলে এখানে আমরা 6 নম্বর দিয়ে দিলাম। তাহলে 8টি চকলেট, 8টি চকলেট খায় কয় দিনে? দিনে এখানে দিয়ে দিলাম, এক দিনে 8টি চকলেট খায় এক দিনে। তাহলে আমাদের কয়টি চকলেট ছিল? 56টি। 56টি চকলেট খায়, এই যে বড় সংখ্যাটি যে আছে, এই বড় সংখ্যাটি আমাদের ভাগ হয়ে যাবে 8। এই ধরনের সমস্যা হলে আমরা কি করব? ভাগ করব, কারণ বৃদ্ধি তো পাইনি। আচ্ছা, তাহলে এখন 8-এর নামাতে পরে 56 মিলাতে হবে। থ্যাংক ইউ। 8, 7, 56 দিনে দিয়ে দিলাম। উত্তর দিয়ে
সাত দিনে দিয়ে দিলাম, কোনো সমস্যা আছে না? থ্যাংক ইউ। এখন আমরা চলে যাবো সাত নম্বর। সাত নম্বরে কি শুনুন, এত টাকার একটি বই, এত টাকার একটি রঙিন কলম কিনলো, সে কত টাকা খরচ করলো? তাহলে আমরা প্রথম যে সমস্যাটি সেটা কী পেলাম, যোগ না বিয়োগ? বিয়োগ। পরেরটি কী পেলাম, কী পেলাম, যোগ না বিয়োগ না গুণ না ভাগ? ভাগ। পরেরটি আমরা দেখতে, আমাদের বলেছে এখানে এত টাকার বই, এত টাকার কলম, তাহলে সে মোট কত টাকা খরচ করলো? খরচ কি বেড়ে যায় না কমে যায়? বাজারে যখন তুমি যাবে, তো কলম খাতা পেন্সিলগুলো যখন কিনবে, দোকানদার কি তোমার ওই খরচগুলো কি যোগ করে না বিয়োগ করে? বিয়োগ করে, বিয়োগ করে, ওই খরচগুলো আগে যোগ করে। তুমি টাকা কি এখনো দিয়েছ? টাকা দেওয়ার কথা আছে এখানে, যে তুমি 500 টাকা দিয়েছো, 100 টাকা দিয়েছো, ওখান থেকে দোকানদার ফেরত দেবে, এরকম কিছু আছে? শুধু খরচটা করছে। তা খরচটা তুমি যদি খরচ গিয়ে করো, তাহলে এটা কি যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে। কেন? যে তুমি বই কিনছো এত টাকা, কলম কিনছো এত টাকা, তা সেটা কি দোকানদার কি তোমাকে কি বিয়োগ করে তোমাকে টাকা দিবে না? ওই খরচটা যেটা হলো সেটা তোমাকে বলে দেবে যে এত টাকা খরচ হলো, এরপরে তুমি টাকা দিবে। তাহলে এখানে আমরা লিখে নেই কত নম্বর আমাদের, সাত। সাত নম্বর দিয়ে দিলাম, কী লিখবো আমরা? সুমন, সুমন একটি বই, না একটি বই কিনলো, কত টাকা? 48 টাকা। আচ্ছা, সুমন একটি বই কিনলো 48 টাকা। তারপর কী করলো? রঙিন কলম কিনলো। তাহলে এখানে রঙিন দিয়ে দিই, রঙিন কলম কিনলো কত টাকা? 36 টাকা। 36 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি এটা বৃদ্ধি পেলো না? যোগ দিয়ে দিলাম। তাহলে 8 আর 6 কত হবে? 14 4 হাতে কত? এক, এই একটি আমরা এখানে বসে দিলাম। 4 একে 5 5 3 8, অর্থাৎ কত টাকা? 84 টাকা। তাহলে এখানে কী বলেছে, সে কত টাকা খরচ করলো? আচ্ছা, তাহলে খরচ করলো 84 টাকা। উত্তর 84 টাকা। কি বোঝা যায়? আচ্ছা, এরপরে আমরা 8 নম্বর দেখব, আজকে এই পর্যন্তই। সবিতা একটি বই পড়ছে, যদি সে একদিনে 6 পৃষ্ঠা পড়ে, তাহলে এক সপ্তাহে কত পৃষ্ঠা পড়বে? তাহলে এক সপ্তাহ মানে কতদিন? 7 দিন। তাহলে কি বাড়বে না কমবে? একদিনে যদি 6 পৃষ্ঠা পড়ে, তাহলে 7 দিনে কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা কী করবো? যোগ না, হ্যাঁ, গুণ, সরাসরি গুণে চলে যাব। 8 নম্বরে চলে যাব। 8 নম্বরে কী লিখবো? যে সবিতা, তার আগে আমরা একটু এখানে লিখে রাখবো যে এক সপ্তাহ সমান 7 দিন, এই কথাটি আমরা লিখে রাখবো। হ্যাঁ, বা আমরা জানি এক সপ্তাহ সমান কতদিন? 7 দিন। তো সবিতা এক দিনে পরে কত পৃষ্ঠা? 6 পৃষ্ঠা দিয়ে দিলাম, 6 পৃষ্ঠা। 7 দিনে পরে 6 × 7 কত হবে? 42 পৃষ্ঠা। তাহলে কি এটা উত্তর না আমাদের? কোনো সমস্যা আছে? 42 পৃষ্ঠা। তাহলে আমরা আমাদের যে 9 10 11 12 এগুলো রয়েছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।